হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো যে শীতকালে কবুতরে কীভাবে যত্ন নিতে হয় এবং পানি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আপনাকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমার কবুতরকে আমি কী কী করি। তো শুধু আমি একা না, আমার সাথে দেখুন আমার চিনি রয়েছে, এটা হচ্ছে আমার পোষা বিড়াল, সেও কিন্তু এখানে লাভ দিয়ে উঠেছে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সর্বপ্রথম হচ্ছে যে আমি পানি নিয়ে আসব। তো পানি আমি কিভাবে কালেক্ট করি এবং কি টেম্পারেচারে পানি দেই, তো আপনারা সবাই দেখতেই থাকুন। তার আগে একে একটু বের করে দিব। আর এখন কিন্তু লাইটগুলো অফ আছে, এটা অফ আছে, এটা অফ আছে, এটা অফ আছে। তো সে লাইটগুলো আবার জ্বালাই দিব, আর বাইরে বের করে দিই আবার আসে। তো লাইটগুলো এবার একটু জ্বালাই দেব। তো ভিউয়ার্স দেখুন, সম্পূর্ণ একেবারে লাইটিং সিস্টেম হয়ে গেছে, লাইট জ্বলে গেছে। তো কবিতা সম্পর্কে আমি একটু পরেই বলতেছি, আগে আমরা বাইরে থেকে পানি নিয়ে আসব। তো চলুন পানি নিয়ে আসা যাক। এই যে এখান থেকে আমি কিন্তু নিজেই এই সিঁড়িটা বানাইছি বাঁশ এবং কাঠ দিয়ে। তো এই সিঁড়ি করে আমি নিচে যাব, নিচ থেকে পানি নিয়ে আসব এবং কি পরিমাণ টেম্পারেচারে পানি নেব সেটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন নামা যাক। দেখুন চিনিও কিন্তু আমার সাথে নামতেছে, নাম নাম নাম। দেখুন একটুর জন্য পড়ে গেলাম না। তো ভিউয়ার্স, প্রথমত আমি পানি নিব, ঠান্ডা পানি। তো দেখুন ঠান্ডা পানি কিন্তু এই পরিমাণ আমি নিয়ে নিছি। এরপরে আমি গরম পানি কিন্তু ভাঁজ দিব, সেটা দেওয়ার জন্য যাচ্ছে। এখানে কিন্তু খাবারও নিয়ে আসছি আমি, আজকের মিক্সার খাবারগুলো একটু উন্নত ধরনের আমি দেখাবো। তো এই যে এখানে ফ্লাক্সে করে কিন্তু পানি রাখা আছে। তো কিছু পানি আমি ঢেলে নিচ্ছি, হাত দিয়ে টেস্ট করব যে কুসুম কুসুম পানি হয়েছে কি না, যেটাকে বলে নাতিশীতোষ্ণ পানি। আমি এরকম পানি তৈরি করে নিছি। এবার আবার ছাদে উঠব খাবার নিয়ে আর পানি নিয়ে। ভিউয়ার্স, এই সিঁড়ি বেয়ে কিন্তু আমি আবার উপরে উঠব। তো ভিউয়ার্স, আমরা উঠে গেছি। আসলে কবুতরের জন্য দেখুন প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতে হয় কবুতরকে সুস্থ রাখার জন্য। তো ভিউয়ার্স এদিকে দেখুন, এই যে তুরিবাজের বেবিগুলোর মধ্যে একটার মধ্যে কিন্তু লোম চলে আসছে। আমি আপনাদের কাছে একটু দেখাই, দেখুন এদের চোখ ফুটে গেছে। তো খাবার নাই, একেবারে খাবার শূন্য অবস্থা। তো খাবার দিয়ে নিব, আর যেগুলো পানির পাত্র আছে এগুলো সরাই দিব সবগুলা। এইখানে দেখুন, এখানেও এরা কিন্তু যে বাচ্চা নিয়ে আসছে, মাশাল্লাহ অনেক বড়, এটার গ্রোথ অনেক বড়। তো আমি আপনাদেরকে শেয়ার করব যে আসলে বাচ্চা একটা দ্রুত বড় হয় কিভাবে। তো ভিউয়ার্স, আমি খাবারগুলোকে এবার দিব, অনেকক্ষণ থেকে খাবার না খেয়ে আছে। Thank you.
আমি কিন্তু সকালে এক ধরনের খাবার খাওয়াই, দুপুরে এবং রাতে কিন্তু ভিন্ন ধরনের। তো রাতে খাওয়ার জন্য কিন্তু আমি আজকে মিক্সার খাবার নিয়ে আসলাম। এই গম আসছে, ফিট আসছে, তারপরে হচ্ছে ভুট্টা ভাঙা আসছে, আর কিছু দেখুন, এখন কিন্তু সবাই খাবার খাচ্ছে। আসলে সারাদিনে তুরিবাসগুলোকে খাবার দেওয়া হয়নি, তো এই যে এদিকে দেখুন, এটা কিন্তু আছে আমার হুমা কবুতরের বেবি, সেটা বড় হয়ে গেছে। এখানে যে লাক্ষা আছে, এগুলোর ডিম দেওয়ার কথা। তো ভিউয়ার্স, এখন আমি এদেরকে পানি দিব। তো পানি দেওয়ার আগে এই পানির যে পাত্রগুলো আছে, এগুলো আমি পরিষ্কার করে নিব। আর এই অপরিষ্কার পানিগুলো এখানে রাখবো। দেখুন, এই যে কালো হুমাগুলো কিন্তু দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে। এখন পানি খাচ্ছে ওরা। ভিউয়ার্স, পানি খাওয়ার পরে দেখুন সব কবিতর কিন্তু এখন খাবার খাওয়াচ্ছে। এটা হচ্ছে আমার হোমা কবিতর। অসাধারণ একটা দৃশ্য। ভিউয়ার্স দেখুন, এখন ওই যে মাদি কবিতরটা কিন্তু পানি খাচ্ছে। এরপরে তার যে দুটো বেবি আছে, এই দুটো আসলে অ্যাকচুয়ালি তাদের বেবি না, এগুলো হচ্ছে আমার তুরিবাস কবিতরের। তো আমি কিন্তু এর আগে আমি দেখাইছিলাম যে এই যে এদের কিন্তু ডিম পাড়ার সময় হয়ে গেছে, ডিম পারবে আর দুই একে। তো ভিউয়ার্স, এরা কিন্তু ওই তুরিবাস কবিতরের বেবি দুটোকে মানুষ করতেছে। হ্যাঁ, এখন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ। খাবারের দরকার। ভিউয়ার্স, এবার আমি তুরিবাস কবিতরগুলোর একটু পানি চেঞ্জ করে দিব।
ভিউয়ার্স দেখুন, এরপর কিন্তু এই যে আমার কবিতরটা এখন এই যে কবিতরকে খাবার খাওয়াচ্ছে, দেখাই এই তো অ্যাকচুয়ালি এগুলো কিন্তু হচ্ছে আমার তুরিবাস কবিতরের বেবি, সেগুলো কিন্তু এখন লাখা মানুষ করতেছে, অনেক ভালো একটা ব্যাপার। আর এখানে দেশি যে মাদিটা আছে সেটার ডিম চেক করবো, নিয়ে আসার পর থেকে কিন্তু সে এখনো পর্যন্ত আর ডিম দেয়নি। দেখুন এর চোখটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে, তো ভিউয়ার্স দেখুন এখানে আমার নতুন কবিতা দেখুন। ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে দেখাবো যে আমার বর্তমানে কোন কবিতরটা কি অবস্থায় আছে। তো এখানে দেখুন জোড়া লাক্ষা, এটা হচ্ছে সবজি লাক্ষার নর, আর এটা হচ্ছে কালো লাক্ষার মাদি, সে কিন্তু এখন তুরিবাজের ডিমে তাপ দিচ্ছে। দেখুন এই যে দুটো আছে তুরিবাজের ডিম, তো ডিমে রক্ত জমার কথা, বাট আমি টেস্ট করবো না কারণ এর আগে আমার অনেক ডিম নষ্ট হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো এরপরে দেখুন ভিউয়ার্স এইখানে কিন্তু এই যে হুমা কবিতর আছে, এই যে একটা আর এই যে একটা বিগ সাইজ, আর ওইখানে ওই পিছনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে লাক্ষা, আর এই যে সামনে যেটা এটা কিন্তু হচ্ছে তুরিবাস, আর ওই যে পিছনে এটাও কিন্তু তুরিবাস। তো হুমা কবিতর দুটো কিন্তু জোড়া নেওয়ার মতো বয়স হয়ে গেছে মাশাল্লাহ। তো আমি এবার আপনাদেরকে দেখাবো যেটা আসলে কত পরের হয়ে গেছে, দেখুন না যেটা এটা কিন্তু বিগ সাইজ কবিতর হয়ে গেছে মাশাল্লাহ। তো এটার আমি এবার আপনাদেরকে পর গণনা করে দেখাবো, আর কত পরে জোড়া দিতে হয় সেটা আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স দেখুন আপনাকে কিন্তু আগে কবিতরটাকে ভালোভাবে ধরে নিতে হবে, এই জন্যে এর পা দুটো, এর পা আর এই পাখা দুটো এক হাতের মধ্যে মুষ্টি করে ধরে নিতে হবে। এরপরে পাখাটাকে এইভাবে নেন, এরপরে এখান থেকে যে ছোট পালকটা আছে এটাকে খুঁজে বের করতে হবে। দেখুন এই যে ছোট পালক হচ্ছে এটা, তো এরপরে আমরা গুনবো যে এই পালকটা কত নম্বরে আছে। দেখুন এক দুই তিন চার পাঁচ, পাঁচ নম্বরে কিন্তু এই পালকটা আছে, আর কবি তো সাধারণত দশ পরের মধ্যে কিন্তু ডিম দিয়ে থাকে। তো ভিউয়ার্স এটা কিন্তু আরও পাঁচ পর হবে, তারপরে কিন্তু ওটা ডিম দিবে। তো আমি এখন এই কবিতরগুলোকে এখনই জোড়া দিব না, এটাকে আমি সাত আট পর হওয়ার পরে কিন্তু জোড়া দিব। তো আরও দুমাস এদেরকে আমি জোড়া দিব, আর আর লাক্ষাটা যেহেতু এখানে সিঙ্গাল তো সে কিছুদিন সিঙ্গাল থাকবে, আর তুরিবাসগুলোও সিঙ্গাল থাকবে, আর লাক্ষার কিন্তু জোড়া প্রস্তুত চলতেছে। এখানে দেখুন এই যে এদের কিন্তু একটা বেবি আসছে, বেবিটা অনেকটা সাদা হবে, এটা এটা বড় হলে যদি সাদা হয় সাদাটার সাথে আমি জোড়া দিব। এরপরে দেখুন ভিউয়ার্স এখানে লুটন কবিতর আসছে, এরা এখনও ডিম বাচ্চা করেনি, ওদের ডিম বাচ্চা করার প্রস্তুতি আর কি চলতেছে, কিছুদিনের মধ্যে হয়তো ডিম বাচ্চা করবে। আর এইখানে দুটো এখন আমার কোনো কাজেই লাগতেছে না, আমি রেখে দিছি, আসলে দুটো হয়তো বা নর এক জায়গায় রাখছি,
আর এখানে আছে, এটা হচ্ছে লোটন, এগুলো হচ্ছে তুরি বাস। তো এরা কিন্তু কিছুদিন আগে, এই 4 থেকে 5 দিন আগে কিন্তু ডিম দিছে, 2টা ডিমে সম্পূর্ণ করছে। তো আবার কয়েকদিনের মধ্যে আবার 2টা ডিম দিবে ইনশাল্লাহ। তো আমি এদেরকে পোস্টানিংয়ের জন্য রাখছি, কি ডিম কিন্তু এখন আসবে না, কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপরে একটু চেক করি, কারণ তারা খুব ডিম দেয়। তো ডিম এখনো আসে নাই, কয়েকদিনের মধ্যে ডিম দেবে। এরপরে এখানে আমি একটা সাদা মুম্বাই আর হচ্ছে দেশি মাটির জোড়া দিয়ে রাখছি, এরা এখনও ডিম বাচ্চা করেনি। আর এইখানে তো আমি, আপনারা দেখছিলেন যে এই তুরি বাস কবিতরগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছিল, মানে এগুলা কিন্তু এদের দ্বারাই ফুটাই নিছিলাম, কিন্তু এরা যেহেতু নিউ অ্যাডাল্ট ছিল, যার কারণে এরা বাচ্চা তৈরি করতে পারে না, এই জন্য আমি এদের কাছ থেকে ডিম সরাই নিয়ে বাচ্চা 2টাকে দিয়েছিলাম। দেখুন মাশাল্লাহ পালক গজায় গেছে, চোখ ফুটে গেছে, ডে বাই ডে এগুলো কিন্তু বড় হচ্ছে, দেখুন অনেক কিন্তু বড় হয়ে গেছে, দেখুন বড় হয়ে গেছে কিন্তু। তো আমার কবিতরগুলো সাধারণত পায়ের মধ্যে সমস্যা হয় না, এখনো কিছু হয়নি। আসলে কবিতরের যেগুলো বাচ্চা আছে এগুলোকে কিন্তু প্রতিদিন পুষ্টিযুক্ত খাবার দিতে হয়। দেখুন আমি কিন্তু এখন এই দেখে ভুট্টা গম এগুলো দিছি, তো এর সাথে কিন্তু আমি একটু পরে দেখে ফিড দিব, যার কারণে কবিতর ডে বাই ডে কিন্তু বড় হচ্ছে। আর এখানে দেখুন যেও কিন্তু একটা বাচ্চা নিয়ে বসে আছে, আল্লাখা কবিতর। এরপরে লাল হোমা এগুলো ডিমের তাপ দিচ্ছে, বিগ সাইজের কিন্তু 2টা ডিম নিয়ে বসে আছে। এই যে দেখুন অনেক বড় বড় ডিম। এরপরে এখানে আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট, এদের 10 পর কমপ্লিট হয়েছে, বাট এখনও ডিম দিচ্ছে না, তো 2-1-এর মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে এগুলো। এরপরে নিচে দেখুন এই যে কালো হোমা, তো এদের বেবি কিন্তু বড় হয়ে গেছে মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে, তো এরা কিন্তু আর কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দিবে। দেখুন এরা কিন্তু প্রতিবার 2টা করে বেবি দেয়, তো এবার আমার ভুলের কারণে একটা কিন্তু তারা নষ্ট করে দিছে, আর একটা দেখুন আছে বিগ সাইজ বেবি। এরপরে এখানে দেখুন এগুলো হচ্ছে, এরা হচ্ছে তারা, এরা 3 থেকে 4 বার ডিম বাচ্চা করছে, তো একটু আগেও মিটিং করলো, এরা কিন্তু আবার ডিম বাচ্চা করবে, খুব দ্রুতই করবে। আর আমার এই ঘরটা যেহেতু অনেকটা ছোট হয়ে গেছে, এটা আমরা অনেক মানে দ্রুত আর কি কাজ শুরু করব এটাকে বড় করার জন্য। তো বিভা সেই সাথে আপনাদেরকে বলে রাখি যে কবিতরগুলো আপনার বাচ্চা দিবে, তো আপনারা যদি বাচ্চার গ্রো ভালো করতে চান, মানে ডে বাই ডে যদি বড় করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের খাবার রাখতে হবে। দেখুন এখানে কিন্তু সরিষা আছে, গম আছে, ডাবলি আছে, হ্যাঁ আবার বাজরা আছে, এই খাবারগুলো আপনাকে যে কোনো একবেলা দিতে হবে। এটার পাশাপাশি আপনাদেরকে লোকাল যে মিক্সার খাবারগুলো পাওয়া যায় সেগুলো একবার দিতে হবে। এর পাশাপাশি দেখুন এই যে মুরগির যে ফিট আছে, সেই খাবারগুলোও কিন্তু যা যে কবিতরগুলো বাচ্চা নিয়ে আসবে তাদেরকে দিতে হবে, তাহলে ওই বাচ্চার মধ্যে সকল পুষ্টি বিদ্যমান থাকবে। হ্যাঁ, তাহলে বাচ্চা অনেক দ্রুত বড় হবে, আর বাচ্চা যত দ্রুত বড় হবে আপনার কবিতর কিন্তু নেক্সট টাইম তত দ্রুত কিন্তু ডিম দিবে। হ্যাঁ, আর যাদের কবিতর নিয়মিত ডিম দেয় না তারাও কিন্তু এই খাবারটা ব্যবহার করতে পারে। তো আমার যে কবিতরগুলো বেবি আছে আমি কিন্তু সেগুলোর মধ্যে এই খাবার দিয়ে দিলাম। আর তুরিবাস কবিতর যেহেতু আমি পোস্টারিংয়ের জন্যই রাখি, তো তাদের কাছ থেকে অনেক বেশি ডিম বাচ্চা নেওয়ার জন্যে আমি তাদেরকেও ফিড দিয়ে রাখি, যে আমি এখন ফিড দিব তাদেরকে, এতে করে তারা খুব অল্প সময়ের মধ্যেই ডিম বাচ্চা করে। এবার বেশি দিন লাগবে না, 2 থেকে 4 দিন এর মধ্যে কিন্তু এই তুরি বাসগুলো আবার ডিম দেবে, এই জন্য আমি ফিড দিলাম এদেরকে। এই কালোটা হচ্ছে আমার মাদি, সে যত বেশি ফিড খাবে তত ডিম বাচ্চা ভালো করবে ইনশাল্লাহ। আর
এই ট্যুরি বাস নিয়ে আমার অনেক আশা বা স্বপ্ন বলতে পারেন। এজন্য এদেরকে আমি একটু এক্সট্রা কেয়ার নেই, কিন্তু দিন শেষে এদের বাচ্চাগুলোই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তো এদেরকে আমি আরও ফিট দিয়ে রাখবো। ভিউয়ার্স, যে কবুতরগুলো আপনার বাচ্চা নিয়ে আসবে তাদেরকে শুধু খাবার না, খাবারের পাশাপাশি যে গ্রিট আছে এই গ্রিটের দিকে আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ বাচ্চা কবুতর ওদের খাবারের কিন্তু হজমের একটা ব্যাপার স্যাপার থাকে। তো কবুতর যদি খাবার হজম করতে না পারে তাহলে কিন্তু তাদের খাবারের চাহিদা বাড়বে না, আর খাবার যদি না খায় তাহলে কিন্তু কবুতরও বড় হবে না। তো আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, বিশেষ করে বাচ্চা কবুতরদের এই গ্রিটটা দিতে হবে। সকল কবুতরে আসলে গ্রিট খাওয়ানো উচিত, যারা আমরা কবুতর খাঁচার মধ্যে পালন করি। দেখুন, তাদের যে কোনো একবেলা কিন্তু এই গ্রিট খাবার দিতে হয়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার নিত্য প্রতিদিনের রাতের বেলায় কাজ, এদের এভাবে আমি দেখাশোনা করি। এবার এখান থেকে বের হওয়ার পরে আরও কিছু কাজ থাকে, সেগুলো হচ্ছে যে যেহেতু এখন শীতকাল, তো আমি যেহেতু ঘর নতুন করে তৈরি করব, তো শীত যাতে না প্রবেশ করতে পারে এই জন্য আমি কিছু কাপড় ইউজ করতেছি, এগুলো এভাবে মুড়ে দিব। ভিউয়ার্স দেখুন, আমার এই যে এখানে বেগুনের গাছ, এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখন। এই যে বেগুন কিন্তু আসছে, দুই একে ধরবে বেগুন। আর মরিচের গাছে দেখুন, এই যে মরিচ, এটা কিন্তু কিন্তু পাকতেছে। এই যে চিনি অলরেডি চলে আসছে, কিসে তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।